এরা বিপন্ন প্রজাতির পাখি। IUCN এই প্রজাতিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশ বন্যপ্রাণী আইনে প্রজাতিটি সংরক্ষিত। একসময় কলম্বিয়াটি ভিয়েতনাম লাওসে এদের দেখা যেত। সাম্প্রতিক দক্ষিণাঞ্চলে কাংচসা নজরেই পড়ে না। জানা যায় সমগ্র বিশ্বে এদের অবস্থান মোটেও সন্তোষজনক নয়। বার্ড লাইফ ইন্টারন্যাশনাল উল্লেখ করেছে বিশ্বে গাংচসা পাখি 670টি, তবে বাংলাদেশে পাখি বিচরণ রয়েছে। শীতে পদ্মা মেঘনা চর অঞ্চলে এবং হাতিয়ায় চ্যানেলেও দমরা চরে এদের দেখা মেলে। এটি নিঃসন্দেহে পাখি প্রেমিকদের জন্য একটি সুখবর। এরা জাগ বেঁধে নদীর মোহনায়ের উপরে উড়ে শিকার খোঁজে। এ পাখির বড় গুণ হচ্ছে দেহটাকে না ভিজিয়েই শিকার ধরতে পারে। পরিশ্রান্ত এবং বালুচরে বিশ্রাম নেয় এক পায়ে দাঁড়িয়ে। এভাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। ভোর ও গোধূলির শিকারে ধরতে ব্যস্ত হয়ে পড়ে। তখন ওরা উড়তে উড়তে ক্যাপ ক্যাপ সুরে ডাকে। এই পাখির বাংলা নাম দেশি গাংচসা, ইংরেজি নাম ইন্ডিয়ান স্কিমার। লম্বায় 40 সেন্টিমিটার হয়ে থাকে। ঠোঁটের আকৃতি ছুরির মতো লম্বাটে। নিচের ঠোঁটের তুলনায় উপরের ঠোঁটটা সামান্য খাটো। ঠোঁটের গোড়া প্রবাল লাল, ডগায় কমলা, মাথা ও ঘাড় কালো, কপাল ও গলা সাদা। স্ত্রী পুরুষ পাখির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। দেশি গাংচসা পাখি মৎস্যভোগ, মাঝে মধ্যে জলজ পোকামাকড়ও শিকার করে। প্রজনন সময় ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত। বাসা বাঁধে নদীর আশপাশে, সাধারণত বালি খুঁড়ে এরা বাসা বাঁধে। ডিম পারে 4 থেকে 6টি।